ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته جي সম্মানিত দিনিবন জানতেছিলেন যে প্রাপ্তবয়স্ক কোন মেয়ে যদি বিয়ে বসতে না চায় অভিভাবক তাকে জোরপূর্বক বিয়ে দিলে সে বিয়ে বৈধ হবে কিনা। শরীয়তে কোনো অভিভাবককে তার অধীনস্থ কোনো নারীকে জোরপূর্বক বিয়ে দেওয়া হারাম করছেন। বিয়ের জন্য অবশ্যই ওলি লাগবে, অভিভাবক লাগবে, কিন্তু জোর করে কোনো নারীকে কোনো অভিভাবককে বিয়ে দিলে সেটা অভিভাবকের হারামের গুণা হবে। কোনো অভিভাবকের জন্য এটা বৈধ না যে সে জোরপূর্বক তার অধীনস্থ কোনো নারীকে বিয়ে দিয়ে দিবে। আর যদি বিয়ে দিয়ে দেয় সেই বিয়ে শরীয়তের দৃষ্টিকোণ থেকে মওকুফ থাকবে, অর্থাৎ স্থগিত থাকবে। মেয়ে ইচ্ছা করলে এটা মেনে নিতে পারবে, ঘর সংসার চালিয়ে যেতে পারবে। আর যদি নাকি এই মেয়ে না চায়, ঘর সংসার করতে না চায়, তাইলে সে কাজীর নিকট যাবে বা হাকেমের নিকটে যাবে, বিচারকের নিকটে যাবে, আর বিচারক এখানে বিচ্ছেদ ঘটাইয়া দিবে। এই বিষয়ের উপরে যদি আমরা দেখি একটা হাদিস, হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে সহি সূত্রে বর্ণনা করা হয়েছে এবং হাদিসটি ইবনে মাজার মধ্যে 1874 নম্বর হাদিস, হাদিসটির মান হচ্ছে সহি। আন বুরাইদা ইবনে হাসিব কল জাআত ফাতাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুরাইদা বিন হাসিব থেকে বর্ণিত, তিনি বলেন একজন যুবতী নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসতেন। ফাকালাত ইন্না আবি যাওয়াজানি ইবনে আখিহি লিয়ারফা বি খাসিসাতাহু। ওই নারী নালিশ করলেন যে আমার পিতা আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন তার ভাইয়ের ছেলের সাথে, অর্থাৎ চাচাতো ভাইয়ের সাথে, ওই মেয়ের চাচাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে তার পিতা। উদ্দেশ্য হচ্ছে যাতে করে সে সম্মানিত হন, আমাকে বিয়ে দিয়ে তার কাছে বিয়ে দিয়ে তিনি সম্মানিত হন। ফাজআলাল আমরা ইলাইহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিষয়টা তোমার উপর নির্ভর করবে, তুমি চাইলে এ বিয়েতে রাজি থাকতে পারো, ইচ্ছে করলে তুমি এটা উড্ড করতে পারো। ফাকালাত কদ আজাস্তু মা সনা আবি, তখন ওই মেয়ে বললেন যে আমি আমার পিতা করে দেওয়া বিয়েকে মেনে নিলাম। ওয়ালাকিন আরাত্তু আন তালামান নিসাউ আল্লাইসা ইলাল আবাই মিনাল আমরে শাই, তবে আমি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নালিশ দিয়ে এই কথাটা প্রমাণ করলাম যে অন্যান্য মহিলারা এই কথাটা জেনে নিক যে পিতার কোনো অধিকার নেই এই বিষয়ে যে জোরপূর্বক তার মেয়েকে শাদি দিবে, তার মেয়েকে শাদি দেওয়ার অধিকার, জোরপূর্বক বিয়ে দেওয়ার অধিকার নেই কোনো পিতার। এই কথাটা প্রমাণ করার জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম। তাই বোঝা গেল বিয়েটা স্থগিত থাকবে এই মেয়ের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়ের স্থগিত, এই মেয়ে এই বিয়ের সামনে হওয়া না হওয়া, এই বিয়ের সহি হওয়া না হওয়া এই মেয়ের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থগিত করলেন। আর যেহেতু মেয়ে রাজি হয়ে গেছে তাহলে তো ঠিক আছে, আর মেয়ে যদি রাজি না হয় তাহলে বিষয়টা হাকিমের নিকটে যাবে, কাজীর নিকটে যাবে, কাজীকে বলবে এই বিয়েতে আমি রাজি না, তখন কাজী এখানে বিয়েটা বিচ্ছেদ করা দিবে, বা স্বামী এখানে উচিত হচ্ছে এই ধরনের নারীকে তালাক দিয়ে দেওয়া যাতে করে মেয়ের অধিকারটা রক্ষা হয়। এ বিষয়ের উপর একটা ফতোয়া উল্লেখ করে আমি শেষ করতেছি। ওয়াকাদ সুইলাত আল-লাজনাতু দাইমা লিল ইফতাহ, সৌদি আরবের ফতোয়া বিভাগের স্থায়ী কমিটি আল-লাজনাতু দাইমা লিল ইফতাহ উনাদেরকে প্রশ্ন করা হয়েছিল, মা হুকমু আল ইসলাম ফিমান জুভিজাত ওয়াহিয়া মুকরিহা, ওয়াহিয়া মুকরাহা, কি বিধান হবে ইসলামী
ওই বিয়েতে যে নারীকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে আজাবাত উনারা ফতোয়াতে লেখেন ইজা লাম তাররা বিহাদা জাউজ যদি নাকি স্বামী স্ত্রী এই স্বামীকে পছন্দ না করে রাজি না থাকে তার উপর ফাতুর ফাউ আমরুহা ইলাল মাহকামা এই বিষয়টা তখন চলে যাবে বিচার বিভাগে লিতাসবিতিল আকদ ওয়া ফাসকিহি এই বিয়েটা রাখা বা না রাখার ব্যাপারে অর্থাৎ এই মেয়ে যদি নাকি বিয়েতে রাজি না থাকে তাইলে কোর্টে গেলে কোর্ট কর্তৃক এই বিয়েটা বিচ্ছেদের ঘোষণা দিয়ে দিবে এই বিষয়ের ফতোয়াটা ফতোয়া আল্লাহ জিনাদুদ দায়মার 18 নম্বর খণ্ডের 126 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে এর সাথে আমি যে বিষয়টা যোগ করব সেটা হচ্ছে যেহেতু এই মেয়ে দেখতেছে যে তার বিয়েটা এমন একটা দিনদারের সাথে হইতেছে তাইলে নিজের অন্যান্য সাইড দিক দিয়া না মিললেও যেহেতু দিনদারি আছে এটাকে প্রাধান্য দেওয়া উচিত আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম সব সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ